সালাম আলাইকুম আমার বয়স পাঁষষট্টি বছর আমার নাম হাজেরা বেগম বাসা হয়েছে নাঙ্গল কুমিল্লা নাঙ্গলকোট থানা সমস্যা বলতে আমার গাড়ে মনে করেন প্রেসার হাই থাকে সবসময় এরপরে দিই আস্তে আস্তে আমার গাড়ের অনেক অনেক নাগালেরে রেনি আমার গাড়ে এভাবে এভাবে মোটা বাঙন লাগে ঠাস ঠাস করে মোটা এটা দীর্ঘ ডাকাত ডাক্তার দেখাইছি এরপরে দুই ডাক্তার দেখা নিয়ে গেছে দীর্ঘ বছরে ওষুধ চলে দেশ থেরাপি দিছি গাড়ে কোনো সুবিধা নাই এরপরে এখানে মা বাবুলা মজুমদার সারে দেখাইছি নাঙ্গল করে উনি সাপ্তাহ প্রতি শুক্রবার একদিন যায় উনি বলছে দে সকল ডাক্তার বলছে আমার গাড় অপারেশন মাঝে অপারেশন করার জন্য উনি বলতেছে দে অপারেশনে যাই না আগে এখানে আসি একটু থেরাপি দিয়ে দেখেন ওনারে সাজেশন এখানে আইলে আমার মাহবুলাম মজুমদারের আমার গাড়ে ব্যথা কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা ছিল আনুমানিক পাঁচ বছর ধরে আমার এই ব্যথাটা দেখাইছি অনেক ডাক্তারে দেখাইছি আমার এই পর্যন্ত দুইজন ডাক্তার এই অপারেশনের কথা বলছে সফিউল্লাহ সারের দেখানোর পরে উনি বলছে দেন আমি এখানে ট্রিটমেন্ট নিতে হইলে চোদ্দ থেকে পনেরো থেকে বিশ দিন থাকতে হইব আজকে তেরো দিন কালকে চোদ্দ দিনের দিন ইনশাল্লাহ চলে যাব। ইনশাল্লাহ আমি এখন ভালো আছি এমনিতে আমার আর কোনো ব্যথা নাই ইনশাআল্লাহ সবার আচরণে আমাদের মনটা খুব খুশি হয়েছে এখানে না যারা আছে এরাই আমাদের সাথে ভালো আচরণ করছে থেরাপি যারা দিছে এরাই ভালো আচরণ করছে যারা আসি এসিডি এটি ডাক্তার এরাই আমাদের সাথে সুন্দর ভাষা ব্যবহার বলছে ইনশাল্লাহ কোনো সমস্যা হয়নি ইনশাল্লাহ আমি যদি আল্লাহ দিলে বাসাতে থাকি সুস্থ দেখি তাহলে এরকম কত রুগী আছে পাঠাবো না আমার মতো যদি এরকম কোন রুগী থাকে সারকে আসি দেখাইলে ইনশাল্লাহ সুস্থ হয়ে বাড়িতে যাব আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সুস্থ থাকতে পারি আসসালামাইকুম